শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি দোকান থেকে। অনেক সকাল সকাল দোকানে এসেছি, তার একটাই কারণ হাজব্যান্ড রাত্রে গাড়ি নিয়ে একটু বাইরে গেছিলো, তো সেখান থেকে নৈহাটি থেকে অনেকখানি পুকুরের ছাড়া মাছ কিনে নিয়ে এসেছে। তো এখানে দেখো নৈহাটি থেকে যে গ্লাস কাপ, ব্লাড ক্যাট, তারপরে যে চিতল মাছ, এই সকল মাছ না কিনে নিয়ে এসেছে পুকুরে ছাড়বে বলে। তো এরকম পলিথিনের ভিতরে করে এনে এর ভিতরে কিন্তু বলছিল অক্সিজেন দিয়ে নিয়ে এসছে, তো সেই মাছগুলো নিয়ে বাড়িতে এসে পুকুরে ছেড়ে দিলাম। তো এরা না শ্যাওলা খেয়েই বড় হয়ে যাবে, আর পুকুরে কিছু ভাসনা খাবার দিলেই না বছর শেষে অনেক বড় বড় হয়। তো যেহেতু পুকুরে শ্যাওলা ভর্তি হয়ে আছে, তো সেই কারণে এই সকল মাছ আনা হয়েছে। এই সকল মাছেরা পুকুর পরিষ্কার করতে সাহায্য করে, আর পোনা মাছ টাছ ও সকল মাছ অতটা শ্যাওলা টাওলা খায় না। তো এদিকে দেখো এখন সকালবেলা আগে বাসি জামাকাপড়গুলো, বাসি বলছি কেন, ভিজে জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম। তো তারপরে আসছি আমার এই গ্যাসের চুলাটা পরিষ্কার করতে। তো ঘুম থেকে উঠে আগে গ্যাসের চুলা পরিষ্কার না করলে মনটা ভালো লাগে না, এতেই তো সকালবেলা কাজকর্ম করতে হয়। তো চাটা আমি এর আগে করে নিয়েছিলাম, আর ভাতটা এক্ষুনি বসিয়ে দেব। তো তার আগে ভাবলাম যে দুধটা একটু গরম করে নিই, যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে আর সকাল সকাল না বাজারঘাটও করে নিয়ে চলে এসছে। তো অনেক দিন বাদে একটু খাসির মাংস এনেছে, যেহেতু সিমরান অনেক পছন্দ করে খাসির মাংস, সেই কারণেই আজ ওর অজুহাতেই কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যাবে। দেখছো খাসির মাংসে কিন্তু এই চর্বি জিনিসটা অনেকটাই বেশি থাকে। তো আমি ওই মাংসগুলো রান্না করে ফেলবো কাঁঠালের আটি আলু দিয়ে। আর ওদিকে কাল রাত্রে যে সবজিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, আলু ঢেঁড়স, সেগুলো ভাজা করব। তো সব কিছু মোটামুটি আমি সকাল সকাল রেডি করে নিয়েছি, এর একটাই কারণ কাল যে সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম, তো সেই কারণেই না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওই কারণেই এখন থেকে আমি ভেবেই নিয়েছি রাত্রে করে সবজিগুলো গুছিয়ে ভেবেচিন্তে রেখে দেব, পরের দিন কিন্তু সুন্দর করে রান্না করতে পারবো, আর কোনো রকম দেরি হবে না আমার। তো অফ ক্যামেরায় সকালবেলা কিছু কাজ আমি কিন্তু করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করেই আমি দোকানে গেছিলাম। আর দোকান থেকে মাছগুলো এনে এবার আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এখন এই যে ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর এটা কিন্তু ওই পাশের চুলায় বসিয়ে দেব, তাহলে আস্তে আস্তে রোমে রোমে ঢেঁড়স আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর এই পাশে আমি মাংসটা বসিয়ে দেব। অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম বলতে পারো, দোকানে যাওয়ার তাড়া ছিল না কারণ হাজব্যান্ড আছে দোকানে, তবে কারেন্ট চলে যাওয়ার ভয় ছিল, কারেন্ট চলে গেলে না এই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না, কারণ আমার রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার, চারিদিক থেকে যেহেতু বন্ধ করা আটা আছে, তো সেই কারণে না রান্নাঘরে আলো না জ্বাললে কিছু দেখাই যায় না। তো সেই কারণে অনেক তাড়াহুড়ো করে রাঁধছিলাম, যেহেতু বৃষ্টিও চলে এসছে এদিকে গল্প করতে করতে। দেখো চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই ফাঁকে আমি ভাবছিলাম অনেক তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তা নয় যে জোরে বৃষ্টি এসেছে এক্ষুনি কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেলে রান্নাটাই আর শেয়ার করতে পারবো না। তবে কপালটা ভালো ছিল, রান্নাটা তোমাদের সাথে দেখানো যেই শেষ করেছি তখনই কিন্তু কারেন্টটা অফ হয়ে গেছিলো, আর বলতে পারো সারা দিনই আজ অনেক ডিস্টার্ব দিয়েছে কারেন্টের। তো এদিকে কাঁঠালের আটি, আলু, মাংস সুন্দর করে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য বেশি করে ঝোল দিয়েছি। তো তারপরে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এরকম আস্তে আস্তে রান্নাটা হবে, প্রেশার কুকারে দেব না। আমি দেখি প্রেশার কুকারের থেকে মাংস এরকম কড়াই ফেলে বেশিক্ষণ ধরে রান্না করলে বেশি টেস্টি হয়। তো এদিকে এখন যে বাসনপত্রগুলো ঘুটেছিল যাতে করে সবজি টবজি কাটা ছিল, তো সেইগুলো আমি একটু মেজে উপর করে নেব। তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা অনেকেই ভালোবাসে জানিয়েছো, আর আমি যে কুলোটা কিনেছি আমার এক বন্ধু বলেছে যে কোথা থেকে কিনেছি এটা আমি, তো এটা না আমাদের যে হাসনাবাদ বাজার আছে এখানে একটা বেশ বড় দোকান হয়েছে, তো ইদানিং করে দোকানটা নতুনই হয়েছে বলতে পারো, সেখানে অনলাইনে যে সকল জিনিসপত্র পাওয়া যায় সমস্তই বলতে পারো অনলাইনের জিনিসপত্র ওখানে পাওয়া যায়, গেলেই খোঁজ করলে সব কিছুই ওখানে পাওয়া যায়, তো একটু সুবিধা হয়েছে। একটা জিনিস কি জানো তো, অনলাইনে অর্ডার দিলে কিন্তু আসতে বেশ লেট হয়, আর বেশ একটা ধৈর্য হারাও হয়ে যায়। কিছুটা কোটও আমি অর্ডার দিয়েছিলাম কাচের বয়েম, ছোট্ট ছোট্ট, যেগুলো আমি মশলা রাখবো রান্নাঘরের জন্য। এখান থেকে মিনিমাম 15 দিন আগে আমি অর্ডারটা দিয়েছিলাম মিশোয়, আজও পর্যন্ত আসেনি, দেখা যাক কাল পরশু যদি আসে তা ভালো, তা না হয় এখন তো আর ক্যান্সেলও করতে পারছি না, তা না হয় আমি অফলাইনে ওই দোকান থেকেই কিনে আনতাম, কারণ দোকানটায় গিয়ে দেখলাম বেশ অনেক সুন্দর সুন্দর কাচের বয়েম উঠেছে ওখানে।
তো অর্ডারটা দেওয়া হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো বলছিলাম না, বৃষ্টি এসে গেছে রান্না করতে করতে। এই দেখো কত সুন্দর ঝিমঝিমিয়ে বৃষ্টি, বৃষ্টির দিনে না ঘরে থাকতে প্রচণ্ড ভালো লাগে। এদিকে এর মধ্যে ঈশাকে আমি গা ধুয়ে এক ফিটার দুধ ভরে দিয়ে গেছিলাম রান্না করতে করতে, তো কিন্তু ফিটারটা ধরে খেয়েই ঘুমিয়ে পড়েছে। তো এই জায়গায় আমি এই যে টাইমফুল গাছটা সকালবেলা লাগিয়েছি টবের মধ্যে, তো লাগাতে গিয়ে না কিছুটা মাটি কিন্তু পড়েছে, তো সেই কারণে মাটিগুলো একটু ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি, দিয়ে পরে জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নেব। এখন একটু গাছগুলো শুধু পানি দিয়ে নেব। যতই বৃষ্টি হোক না কেন, প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে গাছগুলোয় পানি দেওয়া উচিত। সবথেকে বেশি সুন্দর চকচক হয় পাতাগুলো কখন বলতো? যদি মাছ ধোয়া পানি একটু গাছের গোড়ায় দেওয়া যায় না, তাহলে গাছগুলো না অনেকটাই সুন্দর হয়, এটা আমি একেবারে প্রমাণিতভাবে দেখেছি। তো এদিকে কারেন্ট চলে গেছিলো, তো ফোনের ফ্লাশ জ্বেলেই কাজ করছিলাম, তো মাংসটা অতটাও হয়তো ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। তো মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, মিট মশলা এগুলো দিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা ফুরিয়ে গেছে, তা নয় ওটাও দিয়ে নিতাম। আর ইদানিং করে গোলমরিচের গুঁড়োটা একটু স্কিপ করতে হচ্ছে, হাজব্যান্ড তো আর বেশি ঝাল হলে খেতে পারছে না। দেখবে সবজির ঝালটা কাটিয়ে তোলে কিন্তু গোলমরিচের গুঁড়োই। তো যাই হোক, রান্নাটা এদিকে শেষ করে ঘরে যাব, ঘরটা গুছিয়ে ফেলবো। সকাল থেকে এখনও পর্যন্ত ঘর তেমনভাবে গুছিয়ে ঝাড় দিয়ে উঠতে পারিনি, তো যেদিন মনে করি সুন্দরভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, পার্ট টু পার্ট যে আমি কখন কোন কাজটা করি সেদিনই না একটু গণ্ডগোল হয়ে যায়। তো হাজব্যান্ড আজ দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো, তো সেই কারণে অতটাও ভালোভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সব কিছু। তো এই পুতুলটা আমি সমস্ত তুলো বার করে কেচে পরিষ্কার করে দিয়েছিলাম, তো পুতুলটার ভিতরে এখন আমি তুলোগুলো ভরে নেব, কারণ পুতুলটা অনেক সুন্দর শুকিয়ে গেছে। তো এই পুতুলটার না গলার দিকটা সবসময় দেখি ঝুঁকে যায়, গলার দিকটা প্রচণ্ড নরম, কোনো জায়গায় বসিয়ে রাখতে পারি না, পুতুলটা পুরো ঝুঁকে পড়ে যাওয়ার মতো হয়। তো সেই কারণে একটা বুদ্ধি বের করেছি, কী জানো তো, কিছুটা তুলো ভরে নিয়েছি আগে, তার মধ্যে আমার একটা নতুন ব্যাগ কিনেছিলাম, অনেকখানি এই যে পেপার দিয়েছে, তো তুলোর মধ্যে পেপারগুলো গুজে দেব, এতে করে কিন্তু পুতুলটা নড়ালে চড়ালে কোনো পেপারের শব্দ পাওয়া যাবে না, তবে পুতুলটা বেশ শক্ত হয়ে বসে থাকবে। তো সেই কারণেই দেখো পুতুলের ভিতরে সমস্ত তুলো, তারপরে সমস্ত যে একটা বড় ব্যাগের ভিতরে যে পেপারগুলো ছিল সবগুলোই ঢুকিয়ে দিয়েছে। এখন দেখছো একটা মোটেও নড়ছে না, ঘাড়টার কাত হয়ে যাচ্ছে না। তো যাই হোক, এটা একটা আমার একটা নিজের প্ল্যান ছিল, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ঘরেও যদি এরকম পুতুল থাকে না যে ঘাড় কাত হয়ে যাচ্ছে, তোমরাও কিন্তু তুলোর ভিতরে এরকম পেপার ভরে দিতে পারো। তো আশা করছি ট্রিকটা তোমাদের হয়তো ভালো লাগতে পারে। এদিকে দেখো সুন্দর করে বিছনাটা টানটান করে গুছিয়ে নিলাম, এখন একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তার মধ্যে বললাম না, হাজব্যান্ড চলে এসেছে আর খাবো খাবো শুরু করে দিয়েছে, তো সেই কারণে ওর জন্য কিছুটা কষা মাংস তুলে দিয়ে আসবো। কষা না, রান্না তো হয়ে গেছে, ঝোল থেকেই তুলে দিয়ে আসলাম। তো এদিকে এখন এই যে সিমরানের পড়ার টেবিলটাও গুছিয়ে নেব। হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি বুঝতেই পারি না যে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব, তো কিছু কিছু কাজ আমার একটু গুলিয়ে যায়। একা হাতে যখন কাজ করি তখন কাজগুলো না সুন্দর মেনটেন করে করতে পারি, কিন্তু আজকের কাজগুলো একটু গণ্ডগোল হয়ে যাচ্ছিলো আমার, আমি বুঝতেই পারছিলাম না কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব। তো যাই হোক, এদিকে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম, এই ঘরটাই পরিষ্কার করা দেখাচ্ছি, কারণ ওই ঘরে তো ঈশা ঘুমাচ্ছে, ওই ঘরটা এখন দেখাতে পারবো না, কোনো রকম যদি খুটখাট শব্দ হয়েছে তাহলে ঘুম থেকে উঠে বসে যাবে, তো সেই কারণে আজ শুধু এই ঘরটাই গোছানো তোমাদের দেখালাম। তারপরে আসছি সেই বিকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো মুরগিদেরকে এখন একটু খেতে দিয়ে দেবো, যেহেতু রাত্রে অনেকখানি চাল দিয়েছিলাম সেই কারণে না এদের অতটাও বেশি খিদে ছিল না, তো বিকালবেলা দেখলাম চালগুলো শেষ করে ফেলেছে, তো তার কারণে আবারও অল্প একটু চাল দিয়ে নিলাম। বেশি দিলে কী করছে বলো তো, থালাটা মারামারি করে উপুর করে দিচ্ছে, তো কমই দিলাম, যখন যেরকম প্রয়োজন পড়বে অল্প অল্প করে দেব। আর আমার মুরগিগুলো কিন্তু ডিম পাড়ছে, একটা মোরগ হয়েছে। আর এদিকে দেখো এখন বিকালবেলা, সন্ধ্যা হব হব ভাব, আর যেহেতু বর্ষাকাল সেই কারণে মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা টাইপের গাছগুলোর মাথার ওপরে, তো তার মধ্যে আমি এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। আর ঘরে মাজার থেকে বাইরে মাজা একটু বেশি পছন্দ করি, তো ওই কারণেই কিন্তু পুকুরে মাজতে আসলাম। তো যাই হোক, সন্ধ্যার টাইমে আর সকালের টাইমে অনেক ফাঁকা থাকে পুকুর, এই টাইমে কাজ করতে পুকুর ধারে বসে থাকতে অনেক ভালো লাগে, তো সেই কারণে এই সকল সময়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করি যেভাবে আমার কাটে। তো দেখো বাসনপত্র কিন্তু মাজা হয়ে গেল, আর আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, যাদের রিপ্লাইগুলো আমি হয়তো কমেন্টের মাধ্যমে দিচ্ছি কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারছি না,
তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই সময় করে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। এদিকে দেখো সন্ধ্যা হব হব, তার মধ্যে আমি এখন কিছুটা যে পেপার টেপার ময়লা ছিল তো সেগুলো ফেলে দিলাম, তো অলের এক পাশেই ফেলি। আর যেহেতু গর্ত সেহেতু ময়লাগুলো ফেললে অসুবিধা হয় না, গর্তটা বুঝে যায়। এদিকে জামাকাপড়গুলো ভিজে জামাকাপড়গুলো তুলে ফেলছি, এগুলো কিন্তু এক্ষুনি আবার ঘরে মেলে দেব। এই বর্ষাকালে না একটা কাজ কিন্তু আমাদের বারবার করতে হয়, সেটা হচ্ছে জামাকাপড় মেলা তোলা, আবার মেলা ঘরে গিয়ে। এই কাজগুলো যে কতবার করতে হয়। তো দুপুরবেলা শোয়ার পরে খাটপত্রগুলোর অবস্থা অনেক খারাপ হয়েছিল, তো অফ ক্যামেরাই গুছিয়ে নিলাম। অন ক্যামেরায় করতে গেলে না আরও সময় বেশি লেগে যেত, সেই কারণে আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। তো দেখো দুটো ঘর টিপটপ করে গুছিয়ে বারান্দা টারান্ডাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সিমরা নিশা কিন্তু ওর বাবার সঙ্গে দোকানে চলে গেছে, দুপুরবেলা হাজব্যান্ড যখন খেয়ে দিয়ে দোকানে যায় তখন সিমরা নিশা দুজনাই চলে গেছিলো। আমার মেয়েরা আমার থেকে ওর বাবাকে বেশি ভালোবাসে, তো কি বলবো, এটা হয়তো ওপরওয়ালার কুদরত। আর এটা আমারও অনেক ভালো লাগে যে মেয়েরা বাবাদের ভালোবাসবে, এটাই স্বাভাবিক, আর ছেলেরা তো মায়েদের ভালোবাসে। তো এদিকে সিমরানকে পড়তে বসিয়ে ওর পড়াগুলো মুখস্থ করাচ্ছিলাম, ইশাকেও পড়াচ্ছিলাম। ও না ইদানিং করে তিন চারটে ছড়া বেশ মুখে মুখে বলছে, আমি এক লাইন বলছি তো ও নিজেও না আর এক লাইন আগ্রহ করেই দেখি বলছে, আর বারবার আমার কাছে এসে জিজ্ঞাসা করছে ছড়ার লাইনগুলো। তো ভাবলাম সন্ধ্যাবেলা ইশাকেও এবার থেকে একটুখানি করে পড়াবো, বেশি পড়াবো না যেহেতু ছোটো বাচ্চা, বেশি প্রেশার দিয়ে লাভ নেই। তো আজ যেন হাজব্যান্ডের কাছে টাকা চেয়েছি, তো কিছু খাওয়ার জন্য বলেছি যে টাকা দাও, অনেক কিছু খেতে ইচ্ছা করছে, তো সেই ভেবেই বলেছি যে টাকা দাও, কিছু কিনে আমার খেতে ইচ্ছে হচ্ছে, তো একেবারেই না করে দিয়েছে, বলেছে কোনো টাকা হবে না। তো আমি বললাম দেখো ইদানিং করে আমাদের এখানে অনলাইনে সুইগি থেকে কিছু খাবার অর্ডার দিলেই কিন্তু সাথে সাথে দিয়ে যাচ্ছে, এটা আগে ছিল না কিন্তু এখন হয়েছে, বেশ গরম গরম খাবার। কিন্তু হাজব্যান্ড বললো কোনো খাবার টাবার কেনার টাকা দিতে পারবে না, আর ও ভালো রকমই জানে আমি কখনোই খাবার কেনার জন্য টাকা যাচ্ছি না, অবশ্যই নিজের কিছু অনলাইনে জিনিসপত্র আসবে তো অর্ডার দেবো বলে সেই কারণেই ওর কাছে টাকা যাচ্ছে। আসলে কি জানো তো, কিছু যে আমার কন্টেনার অর্ডার দেওয়া আছে তাতে আমার কাছে এখন একটু হাতটা শর্ট আছে, তো সেই কারণে হাজব্যান্ডের কাছে একটু ভুলিয়ে ভালিয়ে টাকা চাচ্ছিলাম, কিন্তু ও না সেই ধরেই ফেলেছে যে আমি খাওয়ার জন্য না, কিছু অনলাইন থেকে আবারও নতুন জিনিসপত্র হয়তো অর্ডার দিয়েছি কি দেবো তার কারণেই টাকা চাচ্ছি। তো বললো কিছু খেতে ইচ্ছা হয় আমাকে বলো, আমি কিনে এনে দেবো, কিন্তু টাকা এখন আমি আর দিচ্ছি না, ইলেকট্রিক বিলটা মেটাবে তারপরেই আবারও টাকা পয়সা দেবে। তো মনটা না অনেক খারাপ ছিল। তো যাই হোক, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। অনেক ধন্যবাদ সকলকে।